সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল ম্যাথ বক্স এবং পাশের বেল আইকনটি প্রেস করুন লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল ম্যাথ বক্সে যেখানে পাওয়া যায় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সাবজেক্ট ম্যাথামেটিক্সের চ্যাপ্টার ওয়াইজ ফ্রি সলিউশন ফাইভ টু টেন আর তার সঙ্গে মাঝে মাঝে ছোটো ছোটো কিছু ট্রিক্স আজ করা হচ্ছে ক্লাস ফাইভ সুব্রত দত্ত অনুশীলনী বত্রিশ এর আগে আমি অনুশরণী বত্রিশ একটি ভিডিও করে দিয়েছিলাম যদি তোমরা সেই ভিডিওটি দেখে না থাকো তাহলে আমার ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে গিয়ে দেখবে প্রিভিয়াস ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে তোমরা আগের ক্লাসটি করে নেবে অথবা তোমাদের যদি ক্লাস ফাইভে অন্যান্য কোনো ভিডিও দরকার বলে মনে হয় তাহলে সেম প্রসেস আমার চ্যানেলে যাবে চ্যানেলে গিয়ে দেখবে প্লে লিস্ট করে ক্লাস ওয়াইজ ভিডিও ভাগ করে দেওয়া আছে অথবা আমার ডিসক্রিপশান বক্সে দেখবে ক্লাস ফাইভে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ডিরেক্টলি ক্লাস ফাইভে প্লে লিস্টে চলে যেতে পারবে বা যদি তোমাদের অন্য কোনো ক্লাসের ভিডিও দরকার বলে মনে হয় তাহলে সেমভাবে আমার চ্যানেলে গিয়ে দেখবে প্লে লিস্ট আছে প্লে লিস্টে গিয়ে দেখবে ক্লাস ওয়াইজ ভিডিও ভাগ করে দেওয়া আছে তো ভিডিও স্টার্ট করার আগে বলে রাখি যদি তুমি এখানে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে নিচে একটা বেল আইকন পাবে সেটা প্রেস করবে যাতে আমার আপকামিং নিউ ভিডিওস তুমি সবার আগে চট করে পেয়ে যাও এবং ভিডিওগুলো তোমার যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই একটু লাইক করবে এবং নিজেদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে তাহলে আজ আজকাল হচ্ছে ক্লাস ফাইভ সুব্র দত্ত উনিশশো বত্রিশ চলো তাহলে ভিডিও স্টার্ট করি দেখো অনুশীলনী বত্রিশের কি হচ্ছে কুড়ি অবধি মেয়ে এর আগে করিয়েছিলাম আজকে একুশ থেকে চল্লিশ অবধি করাবো তো এখান এর আগেও কুড়ি অব্দি যে কটা অঙ্ক ছিল তার মধ্যে কিছু অঙ্ক করেছিলাম এবং আমি বলে দিয়েছিলাম যে বাকি অঙ্কের যদি অসুবিধা হয় তাহলে ডেসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে জয়েন হয়ে যাবে যা যা প্রবলেম হবে সেখানে বইয়ের পেজ ধরে নাম্বার বললে আমি সেটা সলিউশন সেখানে করে দিই আজকেও ঠিক তাই এখানে যে একুশ থেকে চল্লিশটি অঙ্ক আছে সেখানে আমি দাগিয়ে রেখেছি আগে থেকে এক দুই তিন মানে এই এই টাইপের অঙ্ক সব মানে এই কুড়িটি অঙ্কের মধ্যে এই টাইপের অঙ্ক আছে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছটি অঙ্ক আমি করাবো তারপরেও যদি কারো কোনো অসুবিধা হয় কারণ এই ছটি অঙ্কের টাইপ যদি বুঝে নাও তাহলে বাকি সমস্ত যে চোদ্দোটি অঙ্ক থাকলে সেটা তুমি ইজিলি করতে পারবে তারপরেও যদি অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে জয়েন হয়ে যাবে এবং কোন অঙ্কে অসুবিধা হচ্ছে পেজ ধরে নাম্বার ধরে আমাকে জাস্ট একটু মেসেজ করে বলে দেবে আমি সেই ক্ষেত্রে রিপ্লাই দিয়ে সলিউশন করে দেব ঠিক আছে তাহলে দেখো আজকে কি হচ্ছে ভাগের সাহায্যে বর্গমন এর আগে নর্মাল উৎপাদকের সাহায্যে বর্গমূল শিখেছিলাম আজকে হচ্ছে ভাগের সাহায্যে বর্গমূল তো পাঁচটা অঙ্কের আছে ছটা অঙ্কের আছে ছটা অঙ্কই হায়েস্ট আছে এখানে পাঁচটা অঙ্ক থেকে স্টার্ট করছি পাঁচটা অঙ্ক যেমন দেখো এখানে একটা আর দুটো একুশ আর পঁচিশ এই দুটো আছে বাকি সব ছটা অঙ্কের আছে বিভিন্ন বিভিন্ন টাইপের আছে তো দেখো প্রথমে কি করবে প্রথমে হচ্ছে আমি প্রথমে অঙ্ক টুকলাম নয় সাত তিন চার চার পাঁচটা অঙ্কের সংখ্যা হোক বা ছটা অঙ্কের সংখ্যা হোক বা সাতটা অঙ্কের সংখ্যা হোক যাই হোক না কেন তাহলে প্রথমে কি করবে প্রথমে করব হচ্ছে পেছন থেকে মানে এককের অঙ্ক থেকে আমি কি করব আমি জানি এটা একক দশক শতক হাজার পেছন থেকে হয় তাহলে পেছন থেকে কি করব পেয়ারে পেয়ারে জোড়ায় জোড়ায় করে আমি দাগ দিয়ে দিয়ে আসবো মানে পেছন থেকে আমি ফার্স্টে জোড়ায় জোড়ায় দুটো দুটো করে চুয়াল্লিশ দাগ হলো তারপর সাঁত্রিশ দাগ হলো তারপর যদি দুটো সংখ্যা থাকে তো ধরেন ছটা অঙ্কের সংখ্যা তাহলে এখানে আমি উনিশ মাথায় দাগ দেবো যেহেতু নাই আমার একটা সংখ্যা তাহলে একটা সংখ্যা মাথায় আমি দাগ দেব এই দাগ দেওয়াটা ইম্পর্টেন্ট কারণ কারণ আমার এইভাবেই কাজ হবে এই সংখ্যা ধরেই কাজ হবে যখন আরও সম্পূর্ণ চলে যাবো তাহলে স্পষ্ট তাহলে প্রথম কাজই হলো প্রথম কাজ হলো যে কোনো সংখ্যা পাবো মানে যেই সংখ্যা পাবো সেই সংখ্যার পেছন থেকে দুটো দুটো করে পেয়ারে পেয়ারে আমাকে দাগ দিয়ে দিয়ে আসে যেমন দেখো পরে একটি অঙ্ক টুকছি আমি তিন এক এক তিন ছয় চার এতগুলো সংখ্যা আছে তো পেছন থেকে দুটো দুটো করে ডাক দেবো দুই 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 ব্যাস আমার হয়ে গেল ডাক দেওয়া হয়ে গেল কমপ্লিট তাহলে এবার তার কী করবো এইবার দাগ অনুযায়ী প্রথম থেকে কাজ করব পেছন থেকে দাগ দেবো কাজ করবো প্রথম থেকে মানে ডান দিক থেকে দাগ দিয়ে দিয়ে ডান দিক থেকে বাঁ দিকে ডান দিক থেকে বাঁ দিকে আমি দাগ দিয়ে দিয়ে আসবো এবং যখন মানে প্রসেস করে আমি ভাগটা বের করব ভাগ সাহায্য পদ্ধতি যখন করবো তখন ডান দিক থেকে বাঁ দিকে এদিকে আমি করবো ঠিক আছে এটা কিন্তু মাথায় খেয়াল রাখবে এইবার দেখো দাগ দেওয়া এই কারণেই কারণ যেরকম দাগ থাকবে সেই ধরনের সংখ্যা ধরেই আমি কাজ করতে হবে তাহলে প্রথম দাগ কী আছে প্রথম দাগ আছে নয়ের মাথায় তাহলে আমাকে শুধু নয় ধরে কাজ করতে হবে এইবার দেখো নয় তাহলে নয় এমন এবার নয় সংখ্যাটা কি হবে এবার একে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে যে সংখ্যাকে বর্গ করলে যে সংখ্যাকে বর্গ করলে এই সংখ্যার কাছাকাছি হয় বা এর থেকে কম হয় বা এটা হয় বা এর থেকে বেশি হওয়া যাবে না যেমন দেখো আমি যদি এক দিয়ে ভাগ দিই নয়কে তাহলে এক এককে এক নয়ের থেকে কম যেতে পারে নাও যেতে পারে দুই দিয়ে করি তাহলে দুই দিয়ে যদি ভাগ দিই তাহলে দুই দিয়ে যে সংখ্যা দিয়ে ভাগ দেবো সেই সংখ্যা দিয়েই গুণ করতে হবে তাহলে দুই দুয়ে চার তাহলে এখানে বসলো চার হতে পারে অথবা তিন দিয়ে যদি করি তাহলে হবে কথা তিন ত্রিককে নয় ব্যাস যে সংখ্যা আবার রিপিট করছি যে সংখ্যা দিয়ে ভাগ দেবো সেই সংখ্যা দিয়েই গুণ করতে হবে যে সংখ্যা আমি নিব সেই সংখ্যা দিয়ে গুণ করে আনসারটা বসাতে হবে তাহলে তিন দিয়ে ভাগ করলে তাহলে তিন ত্রিককে নয় বসে গেল এবার যদি বলি চার দিয়ে তাহলে চার চারে ষোলো নয়ের থেকে বেশি হচ্ছে তার মানে হবে না তাহলে চারটা ব্যবহার করা যাবে না তাহলে আমাকে ব্যবহার করতে হবে কত তিন হয় সেম সংখ্যা হতে হবে অথবা তার থেকে ছোট সংখ্যা হতে হবে তাহলে কি হচ্ছে কেনা দুই দুই যদি বসাই তাহলে দুই দুয়ে চার অনেকটাই ছোট হয়ে যাচ্ছে তাহলে আমাকে সে নিতে হবে তাহলে কত তিন প্রথম অঙ্কটা বুঝে নাও পরের অঙ্কগুলো আরও ইজি হয়ে যাবে তাহলে তিন তিনে নয় ব্যাস হয়ে গেল ফার্স্ট লাইন হয়ে গেল যেই মিলে গেলো প্রথম লাইন হয়ে গেল আচ্ছা মিলে যাওয়ার পর যদি এখানে কম সংখ্যা হয় তাহলে পরেরগুলো আসলে বুঝে যাবে মিলে গেল এবার পরে কত সাত আর তিন তিয়াত্তর নর্মাল ভাগ হলে কী করতাম আমি একটা সংখ্যা নামাতাম কিন্তু এখানে একটা সংখ্যা নেওয়াবো না যেইভাবে পেয়ার থাকবে মাথায় দাগ থাকবে সেইভাবে আমাকে দাগ হবে যেহেতু আমার এই দুটোর মাথায় দাগ আছে আমাকে দুটোকেই নামাতে হবে ব্যাস নামালাম পরের ক্ষেত্রে যখন এই চার এই চার নামাবো এই চার নামলে এই চারও নামবে কারণ তারা পেয়ার অবস্থায় আছে জোড়া অবস্থায় আছে পরের লাইনে ভাগ চলে যায় এবার দেখো প্রথম লাইন ভাগ করে নেওয়ার পর দ্বিতীয় লাইন যখন স্টার্ট করব তখন কি হচ্ছে এই যে মাথায় যে সংখ্যাটা পেলাম তাকে দুই দিয়ে গুণ করব। তাহলে তিন দুয়ে কত হলে ছয় প্রত্যেকবার প্রত্যেক লাইনের শেষে আমি মাথায় যে সংখ্যা পাবো তাকে দুই দিয়ে গুণ করে পরের লাইনে বসাবো তাহলে প্রথম যে লাইন প্রথম যে পার্টটা করলাম সেই প্রথম পার্টে আমি মাথায় পেলাম তিন সেকেন্ড পার্টে সেই তিনের সঙ্গে দুই গুণ করে ছয় বসে দিলাম হচ্ছে ভাজকের জায়গায় ঠিক আছে বসানোর পর এইবার দেখতে হবে যে এখানে এমন একটা সংখ্যা বসাবো ভাজকের জায়গায় ছয় তো বসলোই তারপরে এমন একটা সংখ্যা বসাবো যে সংখ্যাকে সেই সংখ্যা দিয়েই গুণ করতে হবে যেমন দেখো ছয় আছে আমি যদি এক বসাই তাহলে হলো একষট্টি এক বসেইছি তাহলে আমাকে এক দিয়ে গুণ করতে হবে ছয় আছে দুই যদি বসায় তাহলে দুই দিয়ে গুণ করতে হবে মানে এই সংখ্যা কাছাকাছি কোনো সংখ্যা আনার জন্য আমাকে এইভাবে ভাগ করতে হবে তাহলে এখানে কী হচ্ছে যদি দুই বসায় তাহলে দুই দুয়ে চার ছয় দুয়ে বারো দেখো একশো অনেক বেশি হয়ে যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আমার কত কত দিয়ে কাজ হবে এক দিয়ে কাজ হবে তাহলে এখানে বসলাম হচ্ছে এক আমি বারবার করে বলছি প্রথম একটা অঙ্ক ভালো করে বুঝে নেবে পরে একটা অসুবিধা হবে না তাহলে কি হচ্ছে এখানে তোমার তাহলে এখানে বসলাম হচ্ছে এক এবার এখানে যে সংখ্যা বসাবো সঙ্গে সঙ্গে এখানেও সেই সংখ্যায় বসিয়ে দিতে হবে বসিয়ে দিলাম আচ্ছা তাহলে করল এক আমি কি বললাম যে সংখ্যা বসাবো সেই সংখ্যা দিয়েই গুণ করবো তাহলে একষট্টি এক দিয়ে গুণ করলে কত হয় একষট্টি কারণ দুই দিয়ে বেশি হয়ে যাচ্ছে নর্মাল বিয়োগ করব তিন থেকে এক বদলে দুই সাত থেকে বদলে এক বারো হয়ে গেল আর তো ভাগ যাবে না কারণ একষট্টি হচ্ছে বড়ো নর্মাল ভাগ হলে কী করতাম আমি পরে আবার সংখ্যা নামাতাম এখানেও কী হবে পরের সংখ্যা নেব কিন্তু কি হবে এখানে আমি দুটো সংখ্যা একসঙ্গে নামবে এক চার চার নেমে গেল তারপরে কি থার্ড পার্ট কি বললাম যে প্রত্যেকটা পার্টে মাথায় যে সংখ্যা পাবো তার দুই দিয়ে গুণ তাকে দুই দিয়ে গুণ করে আমাকে ভাজকটা বানাতে হবে তাহলে একত্রিশ পেয়েছি আমি এবার একত্রিশ আছে একত্রিশকে দুই দিয়ে গুণ করলে পাবো দুই এককে দুই তিন দুই ছয় বাষট্টি ঠিক আছে বাষট্টি তাহলে এবার এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে তাহলে আছে বাষট্টি তাহলে বাষট্টি পরে এমন একটা সংখ্যা বসাবো যদি এক বসায় তাহলে এককে পুরোটাকে এক দিয়ে গুণ করতে হবে মানে কত হলো ছশো একুশি হবে এবার যদি দুই বসাই তাহলে পুরোটাকে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে দুই দুই চার দুই দুই চার ছয় দুই বারো দেখো মিলে গেল তার মানে কি দুই যদি আমি এখানে তারপর সংখ্যার জায়গায় যদি আমি দুই বসাই এখানে দুই বসে তাহলে আমার মিলে যাবে ঠিক আছে তাহলে কত হলো আমার দুই দিয়ে দুই যদি বসে তাহলে হয়ে গেল আমার এখানে দুই বসালাম তাহলে এখানেও দুই বসাতে হবে আমাকে দুই বসে দিলাম তাহলে হলো আমার এক দুই চার চার ওকে তাহলে আমার সম্পূর্ণ মেরে গেল পরে আর কোনো সংখ্যা নেই প্রত্যেকবার এখানে যে সংখ্যা বসাবো সঙ্গে সঙ্গে আমাকে এই সংখ্যা বসাতে হবে তাহলে এই যে সম্পূর্ণ বর্গমূলটা করলাম এই বর্গমূলের আনসার কি হলো মাথার সংখ্যাটা মাথায় যে সংখ্যাটা পাচ্ছি আমি এই সংখ্যাটা বেরোচ্ছে আমার বর্গমূল মাথায় সংখ্যাটা পাচ্ছি এটা হচ্ছে আমার বর্গমূল তাহলে যদি উত্তর লিখি তাহলে নয় সাত তিন চার চার এর বর্গমূল কত হচ্ছে তিনশো বারো ঠিক আছে পরে যখন আবার অঙ্ক আরও যখন করাবো তখন সম্পূর্ণ রূপটা আরও স্পষ্ট হয়ে যাবে শুধু দেখে যা ভালো করে দেখে যাও তাহলে সম্পূর্ণ এই ছটা অঙ্ক যখন করে নেবে তাহলে সম্পূর্ণ ব্যাপারটা স্কিপ করবে না ভিডিও আমি মিটিয়ে দিলাম এটা এই ছটা অঙ্ক কুড়িটা অঙ্ক মধ্যে ছটা অঙ্ক যদি দেখে নাও তাহলে সম্পূর্ণ পুরো প্রসেস একদম ইজি হয়ে যাবে তোমাদের কাছে ঠিক আছে আমি পরের যে অঙ্ক আছে কত পঁচিশ পঁচিয়ে চলে যাচ্ছি আমি পঁচিশ নম্বর কি আছে ছয় পাঁচ শূন্য দুই পাঁচ কী কাজ করবো আমি পেছন থেকে প্রথম কাজ হচ্ছে প্রথম পেছন থেকে দুটো দুটো করে আমাকে দাগানো তাহলে দুটো দাগালাম এই দুটো পেছন থেকে মানে এদিক থেকে দাগাবো তারপরে এই দুটো তারপর লাস্টে এরপর থাকলো সিঙ্গেল ব্যাস ঠিক আছে এবার নর্মাল ভাগ করি মাথায় যার দাগ মাথায় প্রথম দাগ কার আছে ছয় তাহলে ছয় হিসাবে নেব আমি তাহলে এমন সংখ্যা নিতে হবে প্রথমে বারবার করে বলছি এমন সংখ্যা নিতে হবে যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে ছয় আসে বা ছয়ের থেকে কম আসে ছয়ের থেকে বেশি আসা যাবে না এক নিলে এক 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 দুই নিলে দুই দুয়ে চার তিন নিলে তিন ত্রিককে নয় নয় বেশি হচ্ছে তাহলে কত হবে দুই হবে তাহলে দুই দুয়ে চার বসে গেল এখানে তাহলে ছয় থেকে চার বদলে দুই আর যাবে না ভাগ তো এবার কি হবে কারণ দুই এককে দুই হবে না আমার এই সংখ্যাকে সেই সংখ্যা দিয়েই গুণ করতে হবে যে সংখ্যা বসাবো তাকে সেই সংখ্যা দিয়েই গুণ করতে হবে প্রত্যেকটা স্টেপে দেখো তাই হচ্ছে যে সংখ্যা আমি বসাচ্ছি সেই সংখ্যা দিয়ে গুণ করছি তাহলে এবার দুই যাবে না পরের কী হবে পাঁচ শূন্য পাঁচ শুধু পাঁচ নামবে না কারণ পাঁচ আর শূন্য একসঙ্গে পেয়ার অবস্থায় আছে তাহলে পাঁচ আর শূন্য নেমে গেল এবার কী হবে প্রত্যেকটা স্টেপে মাথায় যা সংখ্যা থাকবে তাকে দুই দিয়ে গুণ করবো প্রথমে তাহলে দুইকে দুই দিয়ে গুণ করলে হবে চার এবার ভাজকের জায়গায় এমন একটা সংখ্যা নিতে হবে আর বন্ধু হলো এবার ভাজকের জায়গায় এখানে এমন একটা সংখ্যা নিতে হবে একচল্লিশ নিতে পারি অথবা বিয়াল্লিশ নিতে পারি দুই অথবা তিন বসাতে পারি যাই ইচ্ছে বসাতে পারি কিন্তু যা বসাবো পুরো সংখ্যাটাকে সেটা দিয়েই গুণ করতে হবে এক বসলে পুরোটাকে এক দিয়ে গুণ করতে হবে দুই বসলে পুরোটাকে দুই দিয়ে গুণ করতে হবে তিন বসলে পুরোটাকে তিন দিয়ে গুণ করতে হবে তাহলে এরকম দেখতে হবে কোন সংখ্যা যে বসিয়ে আমাকে এই দুশো পঞ্চাশের কাছাকাছি আসছে তাহলে দেখো আমি যদি পাঁচ বসায় চার পাঁচ তাহলে দেখো এর কাছাকাছি চলে যাবে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ চারে কুড়ি একুশ বাইশ দুশো পঁচিশ হয়ে যাচ্ছে ছয় বসলে দুশো পঞ্চাশের থেকে বেশি হচ্ছে তাহলে ছয় বসবে না তাহলে আমি এখানে বসাবো পাঁচ যেই আমি এখানে যে সংখ্যাটা বসাবো সঙ্গে সঙ্গে এখানে একবার সংখ্যা সংখ্যাটা বসিয়ে নেবো ঠিক আছে এটা মাথায় রাখবে এখানে যে সংখ্যা বসাবো সঙ্গে সঙ্গে এখানে সেই সংখ্যাটা বসিয়ে নেবো এবার পাঁচ বসলাম তার মানে পুরোটাকে পাঁচ দ্বিগুণ করতে হবে করলে হবে দুশো পঁচিশ বসে গেল আমার তাহলে এবার কত হচ্ছে বিয়োগ করলে দশটাকে বাজারে পাঁচ এখান থেকে হচ্ছে তিন দুই দুই পাঁচ হয়ে গেল আর যাবে না ভাগ তাহলে কি হবে পরের যে সংখ্যাটা সেটা নেমে যাবে তাহলে পঁচিশ নেমে গেল হয়ে গেল আচ্ছা এবার কি হচ্ছে থার্ড স্টেপে কি হবে থার্ড স্টেপে মাথায় যে সংখ্যা থাকছে তাকে দুই দিয়ে গুণ করবো তাহলে তাকে দুই দিয়ে গুণ করলে কত পাবো পঞ্চাশ প্রত্যেকবার প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা পার্টে মাথায় যে সংখ্যা পাবো তাকে দুই দিয়ে গুণ করে ভাজকটা বসাতে হবে প্রথম তারপর একটা এক্সট্রা সংখ্যা বসাতে হবে তাহলে এবার এখানে দেখতে হবে এখানে কোন সংখ্যা বসালে তাহলে পঞ্চাশ আছে এরপরে কোন সংখ্যা বসালে দুই বসালে পুরোটাকে দুই দিয়ে গুণ করতে হবে একই রকম যেটা আগে বললাম তাহলে এখানে দেখো পাঁচ বসিয়ে যদি পুরোটাকে পাঁচ দিয়ে গুণ করি তাহলে আমার মিলে যাচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ দুই পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পঁচিশ পঁচিশ হয়ে গেল তাহলে আমার পঁচিশ পঁচিশ ব্যাস তাহলে আমার এখানে কত বসলাম পাঁচ বসলাম যেই পাঁচ বসলাম সেটা এখানে সঙ্গে সঙ্গে নিলাম পাঁচ তাহলে আমার মিলে গেল তাহলে এই সংখ্যাটার ছয় পাঁচ শূন্য দুই পাঁচ সংখ্যাটা তাহলে বর্গমূল হলো দুশো পঞ্চান্ন ব্যাস পাঁচটা শেষ হয়ে গেল এরপর যে করাবো এক দুই তিন চার করাবো ছটা অঙ্কের হবে সব স্পষ্ট ঠিক আছে আমি চলে যাচ্ছি পরের অঙ্কে এরপর দেখো উনত্রিশ নম্বর একই রকম তিন দুই শূন্য তিন পাঁচ ছয় প্রথম কাজ কি আমার পেছন থেকে দুটো দুটো করে দাগ দেওয়া ব্যাস এখানে যেমন ফস্ট যেমন এখানে দুটো থেকে গেল দাগ দিয়ে দিল এবার নর্মাল ভাগের দাগ একটা তাহলে প্রথম যে দাগ আছে মানে বত্রিশ সেই বত্রিশ নিয়ে আমি কাজ করব। তাহলে এবার প্রথমে মাথায় কী হবে এমন একটা সংখ্যা বসাতে হবে যেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করে বত্রিশ বা বত্রিশে কম কোনো সংখ্যা পাবো যেমন তিন তিনে নয় চার চারে ষোলো পাঁচ পাঁচে পঁচিশ ছয়ে ছয়ে ছত্রিশ সেটা বত্রিশের থেকে বেশি হয়ে যাচ্ছে তাহলে আমার নেওয়া যাবে না তাহলে কত নেব পাঁচ পাঁচে পঁচিশ যে সংখ্যা বসাবো তাকে সেই সংখ্যা দিয়ে গুণ করে যেটা আনসার সেটা আমি নিচে বসাবো তাহলে আমার ফার্স্ট পার্ট হয়ে গেল এখানে বিয়োগ করে কত পাচ্ছি আমি এখানে পাবো সাত আচ্ছা সাত সাত তো আর যাবে না তো এবার কী হবে পরের সংখ্যা নামাবো পরের সংখ্যা মানে কি পরের পেয়ারটা আমাকে না নামাতে হবে সাত শূন্য তিন ব্যাস আমি ভাজ্য পেয়ে গেলাম এবার ভাজক বের করব ভাজক কীভাবে পাবো ভাজক পাবো মাথায় যে সংখ্যাটা পাবো তাকে দুই দিয়ে গুণ করবো তাকে দুই দিয়ে গুণ করলে কত পাচ্ছি দশ এটা হলো ইনকমপ্লিট একটা ভাজক এইবার এরপরে পরে এমন একটা সংখ্যা বসাতে হবে আমি এর আগেও বললাম এমন একটা সংখ্যা বসাতে হবে যাকে যদি আমার আছে দশ আমি যদি এরপরে এক বসাই তাহলে পুরোটাকে আমাকে এক দিয়ে গুণ করতে হবে আমি যদি দুই বসাই তাহলে পুরোটাকে আমার দুই দিয়ে গুণ করতে হবে এখানে আছে সাতশো তিন তাহলে এমন একটা সংখ্যা বসাবো যেটা আমার সাতশো তিন বা সাতশো তিন থেকে কম হবে যেমন স্পষ্ট মনে হচ্ছে সাত দিয়ে হবে করে দেখি তাও দশ তারপর সাত বসায় সাত দিয়ে হবে না ছয় দিয়ে হবে দেখো সাত দিক করে দেখাচ্ছি সাতশো তাই সাত এইভাবে মানে ভাববে এইভাবে সাতশো তাই সাত হয় সাত না হয় ছয় এইরকম ভাবে দুই তিন চার সম্পূর্ণ করার দরকার নেই তাহলে সাত উনপঞ্চাশ চার সাত এক সাত তাহলে সাতশো উনপঞ্চাশ বেশি হয়ে যাচ্ছে তাহলে সাত দিয়ে আমার হবে না হবে আমার ছয় দিয়ে তাহলে ছয় ছয় দিয়ে গুণ করলাম ছয় ছয় ছত্রিশ তিন ছয় একে ছয় ছশো ছত্রিশ তাহলে আমার বসে গেল তাহলে এখানে আমি কত বসাবো ছয় এখানে যে সংখ্যা বসাবো সঙ্গে সঙ্গে সেই সংখ্যাটা আমি এখানে বসিয়ে দেবো এবার আমি একশো ছয়কে ছয় দিয়ে গুণ করলে পাবো ছশো ছত্রিশ বসিয়ে দিলাম এখানে ছশো ছত্রিশ এবার কী হবে বিয়োগ সেকেন্ড পার্ট আমার শেষের পথে এখানে হবে তোমার ছয় পাঁচ এগারো সাত সাত বসবে এখানে চার ছয় তাহলে সাতষট্টি আর যাবে না তাহলে পরের সংখ্যাটা কী হবে পরের যে মাথায় দাগ সেটা নেমে যাবে পাঁচ ছয় ব্যাস থার্ড পার্টের ভাজ্য আমি পেয়ে গেলাম এবার থার্ড পার্টের ভাজক আমাকে বের করতে হবে ভাজক কী হবে প্রত্যেক পার্টে ভাজক পাচ্ছি আমি মাথায় যে সংখ্যাটা থাকছে তাকে দুই দিয়ে গুণ করছি তাহলে এখানে দুই দিয়ে গুণ করলে হবে ছয় দিয়ে বারো পাঁচ দুই দশ এগারো তাহলে একশো ষোলো তাহলে এবার এমন একটা সংখ্যা মানে অর্ধেক ভাজক পেলাম এবার আমাকে এবার একটা সংখ্যা বসাতে হবে এবার এমন একটা সংখ্যা যে সংখ্যা কে সেই সংখ্যা দিয়ে গুণ করলে ছয় সাত পাঁচ ছয় লাস্ট লাস্ট পার্ট অবশ্যই লাস্ট পার্ট মিলে যাওয়া উচিত কারণ এটা মানে পূর্ণবর্গের সব সবকটায় যে করে দেওয়া আছে সবকটায় পূর্ণবর্গ সংখ্যা সেই জন্য কি হচ্ছে লাস্ট পার্ট মিলে যাবে তাহলে শেষে আমি এমন কোনো সংখ্যা বসাবো তাহলে দেখো শেষে সংখ্যা বসবো কি করে বসাবো লাস্টে আছে ছয় এগুলো ভাববে কি করে দেখো লাস্টে ছয় আমি এর আগে দেখ বলেছিলাম যে লাস্টে ছয় আসে এমন কোন কোন সংখ্যা গুণ করলে চার 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 ষোলো লাস্টে ছয় আসে ছয় ছয় গুণ করলে লাস্টে ছয় আসে তাহলে আমাকে চার দিয়ে অথবা ছয় দিয়ে দেখতে হবে চার দিয়ে হবে না কারণ এখানে ছ হাজার আছে তাই ছয় দিয়ে করে দেখব আসছে কি না

সাত শূন্য তিন পাঁচ দশ ছয় ছয় ও হো 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 এখানে ভুল হয়েছে এখানে আমাকে ছাপ্পান্ন কে দুই দিয়ে গুণ করতে হবে ছাপ্পান্ন কে দুই গুণ করলে কত হয় ছয় দুই বারো পাঁচ দুই দশ এগারো একশো বারো হবে তা একটু ভুল হচ্ছে তাহলে এখানে একশো বারো একশো বারো ঠিক আছে তাহলে এবার ছয় দিয়ে গুণ করে দিই কত হচ্ছে ছয় ছয় ছত্রিশ ছয় দুই বারো তেরো চোদ্দো পনেরো হয় থাকলো এক ছয় এক ছয় সাত ছয় এক ছয় ব্যাস ছয় সাত পাঁচ ছয় সম্পূর্ণ মিলে গেল তাহলে কত হলো আমার আনসার ছয় বসলো এখানে তাহলে ছয় বসলাম যে আমি এখানে ছয় বসালাম সঙ্গে সঙ্গে আমি এখানে ছয় বসিয়ে দেবো তাহলে আমার আনসার তাহলে ছয় সাত পাঁচ ছয় মিলে গেল তাহলে এই তিন দুই শূন্য তিন পাঁচ ছয় এই সংখ্যাটা লিখে নেবে তোমার ভাষা দিয়ে এই সংখ্যাটির বর্গমূল কত হলো পাঁচশো ছেষট্টি ওকে মিটিয়ে দিচ্ছি পরে আমাকে চলে যাচ্ছি এরপর দেখো তিরিশ নম্বর কি বলেছে একই দুই দুই আট চার আট চার টুকে নিলাম পেছন থেকে দাগ দুটো দুটো করে দাগ দিয়ে দিলাম ব্যাস এবার মাথায় ভাগের দাগ তাহলে প্রথম সংখ্যাটা আমি কী পাচ্ছি বাইশ তাহলে বাইশ দেখতে হবে এমন কোন সংখ্যা সেই সংখ্যা দিয়ে গুণ করলে বাইশ আসে অথবা বাইশের থেকে কম বাইশের থেকে বেশি তাহলে যাওয়া যাবে না তিন তিনে নয় চার চারে ষোলো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ বেশি হয়েছে তাহলে আমাকে দিতে হবে চার চারে ষোলো ঠিক আছে আচ্ছা বাদ দিলে পাবো হচ্ছে ছয় আর পরের সংখ্যা কি হচ্ছে আট চার সেকেন্ড পার্টে আমি পৌঁছে গেলাম সেকেন্ড পার্টের ভাজক কী হচ্ছে সেকেন্ড পার্টের ভাজক মাথায় যা থাকবে তাকে দুই দিক ফার্স্টে গুণ করব তাহলে চার দুই আট ভাজকের হাফ ভাজক পেয়ে গেলাম পরের পার্টটা আমি দেখতে হবে তাহলে আটের পরে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটা দিয়ে সেই সংখ্যাটা দিয়েই গুণ করতে হবে তাহলে আমাকে ছশো চুরাশি বা ছশো চুরাশির থেকে কম হতে হবে তাহলে এখানে যদি আমি বড় সংখ্যা বসাবো আটষট্টি আছে তার মানে আট আটে চৌষট্টি আমি আট বসিয়ে দেখি তাহলে অষ্ট অষ্টী দ্বুণ করি আঠারে চৌষট্টি চার হাজার থাকলে ছয় আঠারে চৌষট্টি চারের সত্তর বেশি হয়ে যাচ্ছে তাহলে হবে না তাহলে আমাকে দিই তাহলে সাতবারে সাত দিয়ে দিই তাহলে সাতশত উনপঞ্চাশ হাতে থাকলে চার সাত হাতে ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট ঠিক আছে তাহলে ছশো নয় তাহলে এটা হয়ে যাবে তাহলে সাত বারে যেই আমি এখানে সাত বসাবো সঙ্গে সঙ্গে সাত বসিয়ে নিলাম তাহলে ছশো নয় বসিয়ে নিলাম বাদ দিয়ে দিই কত হচ্ছে দেখে নেয় চোদ্দ পাঁচ এখানে এক সাত আর যাবে না তাহলে আমাকে করতে হবে কি পরের সংখ্যাটা নামিয়ে নেব পরের পেয়ারটা থার্ড পার্টে পৌঁছে গেছি থার্ড পার্টের ভাজক কি হলো আমার এখানে তাহলে সাতচল্লিশ সাতচল্লিশে কি হচ্ছে দুইবারে গুণ করবো সাত দুই চোদ্দো চার দুই আট আর নয় চুরানব্বই তাহলে এবার এখানে দেখতে হবে এমন কোন সংখ্যা বসাতে হবে যেটা বসালে সাত পাঁচ আট চারই চলে আসছে তাহলে নয় চার তাহলে শেষে আমার কি দেখতে হবে এখানে আছে আমার চার তাহলে চার কোন কোন সংখ্যা দিয়ে আসে দুই দিয়ে আসে আট আটে আসে দেখতে হবে কোনটাতে আসছে আট দিয়ে দেখি আট বসিয়ে আট দিয়ে গুণ করবো আট আটে চৌষট্টি চার ছয় চার আটে বত্রিশ ছয় আটত্রিশ তিন আট ন বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর তাহলে মিলে গেল আমার কত সাত পাঁচ আট চার তাহলে এখানে বসা দেবে আট যেই আমি এখানে আট বসাবো সঙ্গে সঙ্গে এখানে আট বসিয়ে দিলাম তাহলে আমার আনসার কত হলো সাত পাঁচ আট চার এটা মিলে গেল কাটাগুটি দিয়ে দিলাম তাহলে আমার আনসার হলো দুই দুই আট চার আট চার এর বর্গমূল চারশো আঠাত্তর ওকে মিটিয়ে দিচ্ছি পরের অঙ্ক চলে যাচ্ছি এরপর সাঁত্রিশ নম্বর দেখো একই রকম প্রত্যেকটা অঙ্ক দুই দুই নয় এক ছয় শূন্য শূন্য আমি এটা নিয়েছি কারণ পেছনে শূন্য আছে পেছনে শূন্য মাঝে শূন্য থাকে অনেকের কনফিউশন মানে কনফিউশন হয় সেই ক্ষেত্রে আমি এই অঙ্কগুলো বেছেছি তাহলে লাস্টে একই রকম নিয়ম যা নিয়ম বলেছে আমি সেই নিয়মই এর বাইরে কিচ্ছু হবে না পেছন থেকে দুটো দুটো করে দাগ দেব হয়ে গেল আমার ভাগের দাগ এবার প্রথম সংখ্যা কি পাচ্ছে উনত্রিশ তাহলে উনত্রিশ দেখতে হবে কতবারে যাচ্ছে যাবে হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ দিয়ে দিলাম তাহলে আমার এখানে হলো চার পরের এক ছয় নেমে গেল তাহলে সেকেন্ড পার্টের আমি ভাজ্য পেয়ে গেলাম এবার সেকেন্ড পার্টের ভাজক দরকার মাথায় যে সংখ্যা থাকে তাকে দুই দিয়ে গুণ করতে হয় তাহলে পেলাম দশ এইবার এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যে যেটাতে আমার চারশো ষোলো অথবা চারশো ষোলোর কম আসে তাহলে দশ এরপরে যদি আমি চারই বসাই চারশো আছে তাই চার বসিয়ে দেখছি কত চার চারের ষোলো এক চার মিলে গেল চারশো ষোলো হয়ে গেল তাহলে চারবারে তাহলে এখানে আমি চার যেই বসালাম সেই এখানে সঙ্গে সঙ্গে চার বসিয়ে দিলাম তাহলে হলো এবারে চারশো ষোলো মিলে গেল মিলে গেল চারশো ষোলো মিলে গেলো এইবার দেখো এইবার এর পরে যে দুটো শূন্য দুটো শূন্যর জন্য কি হবে দুটো শূন্যর জন্য কেটে গিয়ে আমার একটা শূন্য এখানে বসে যাবে কারণ আমরা জানি পেয়ার পেয়ার দুটো থেকে মানে যখন উৎপাদকের সাহায্যে করেছিলাম তখনই জেনেছিলাম যে দুটো থেকে একটা আমি পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে দুটো শূন্যর জন্য আমি এখানে পেয়ে গেলাম একটা শূন্য তাহলে দুই নয় এক ছয় দুটো শূন্য এর তাহলে বর্গমূল কত হলো খুব সোজা পাঁচশো চল্লিশ এই জায়গাটা খালি ইম্পর্টেন্ট লাস্টে দুটো শূন্য তাহলে কী করতে হবে সেই জন্য আমি এই অঙ্কটা নিয়েছি এই কারণে আমার কারণ হচ্ছে এটাই লাস্টে দুটো শূন্য কেটে গিয়ে বা রাখতেও পারো অসুবিধা নেই কেটে দিতে পারো কেটে গিয়ে এখানে একটা শূন্য বসে যাবে তাহলে আমার আনসার কত হলো পাঁচশো চল্লিশ ঠিক আছে আমি পরের অঙ্ক চলে যাচ্ছি এটা মিটিয়ে দিচ্ছি এরপর আজকের লাস্ট অঙ্ক সেটা হলো চল্লিশ আমি আবারও বলছি এই ছটা অঙ্ক যদি ঠিকঠাক বুঝে করে নাও তাহলে এখানে একটি অঙ্ক আটকাবে বলে আমার মনে হয় না তারপরেও যদি আটকায় ডিসক্রিপশান বক্সে দেখবে আমার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে জয়েন হয়ে যাবে এবং কোন অঙ্কতে অসুবিধা হচ্ছে সেটা আমাকে জানিয়ে দেবে আমি সেটা সলিউশন করে দিয়ে দেবো ঠিক আছে দেখো চল্লিশ নম্বর কী বলেছে একই প্রসেস তিন এক এক তিন ছয় চার একইভাবে পেছন থেকে দুটো দুটো করে দাগ দিয়ে দিচ্ছি ব্যাস মাথায় আমার দাগ তাহলে প্রথম সংখ্যা পাচ্ছি একত্রিশ তাহলে একত্রিশ কোন কোন সংখ্যা দিয়ে যাবে দেখতে হবে পাঁচ পাঁচে পঁচিশ ছয় ছয় ছত্রিশ বেশি হয়ে যাচ্ছে তাহলে যাবে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ বসে দিলাম আচ্ছা এবার দেখো কি হচ্ছে এখানে আমার তাহলে কথা হলো পাঁচ পাঁচে পঁচিশ আমার নামল হচ্ছে ছয় আর ছয় তো আর যাবে না তাহলে পরের এক তিন নামিয়ে দিলাম ঠিক আছে এবার কথা হচ্ছে সেকেন্ড পার্টের সেকেন্ড পার্টের ভাজ্য পেয়ে গেছি ভাজক তাহলে মাথায় যেটা থাকছে তাহলে দুই দিয়ে গুণ করবো দশ তাহলে এরপরে এমন একটা সংখ্যা নিতে হবে তাহলে এক এরপরে ছয় নিয়ে দেখছি কারণ এখানে ছশো আছে নিয়ে দেখছি ছয় দিয়ে হবে না তোমাদের মাথায় এইভাবে ঢুকো ঠিক আছে ছত্রিশ ছয় হাজারগুলো তিন ছয় এক ছশো ছত্রিশ বেশি হয়ে যাচ্ছে তাহলে যাবে করে তাহলে যাবে হচ্ছে পাঁচ দিয়ে যাবে ছয় বারে বেশি হয়ে যাচ্ছে তাই পাঁচ পাঁচে পঁচিশ দুই পাঁচ এক পাঁচ পাঁচশো পঁচিশ তাহলে এখানে পাঁচ যেই পাঁচ বসাবো সঙ্গে সঙ্গে এখানে এই জিনিসটা কিন্তু করবে যেই তোমার ভাজকের ওখানে যেই সংখ্যা বসাবে সঙ্গে সঙ্গে উপরে বসাবে না তো কিন্তু ভুল হয়ে যায় তাহলে পাঁচশো পঁচিশ তাহলে এখানে বসিয়ে নিলাম আমার এখানে হচ্ছে আট এখানে তিন আবার আট আর যাবে না তাহলে হচ্ছে পরের ছয় চার নেমে গেলো এবার থার্ড পার্টে চলে আসলাম আমি থার্ড পার্টে আমার এখানে ভাজক বসে গেল কত হবে ভাজক পঞ্চান্ন পাঁচ দুই দশ পাঁচ দুই দশ এগারো একশো দশ বসে গেলো এবার আমাকে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা দিয়ে সেই সংখ্যা দিয়ে গুণ করে আট আট ছয় চার চলে আসে তাহলে আমার এক এক শূন্য আমি এখানে আট নিলাম লাস্টে চার আছে তাহলে আমাকে সেইভাবে বসে হ্যাঁ আমি আট নিয়ে দেখছি ঠিক আছে আট আটে চৌষট্টি চার ছয় আট এক আট আট এক ব্যাস মিলে গেল আমার তাহলে এখানে কত হচ্ছে আট যেই আট এখানে বসলাম সঙ্গে সঙ্গে আট বসিয়ে দিলাম তাহলে আমার মিলে গেলো আট আট ছয় চার ব্যাস সম্পূর্ণ মিলে গেল তাহলে আমার তিন এক এক তিন ছয় চার সংখ্যাটির বর্গমূল হচ্ছে পাঁচ পাঁচ আট পাঁচশো আটান্ন ঠিক আছে এত যদি করাচ্ছি আবারও বলছি এই ছটা অঙ্ক যদি স্পষ্ট বুঝে নাও তাহলে কোনো অসুবিধা হবে না তারপরে যদি কোনো অসুবিধা হয় কোনো অঙ্কে তাহলে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দেওয়া আছে আমার ডেসক্রিপশন বক্সে দেখবে নিচে গিয়ে দেখবে সেখানে গিয়ে জয়েন হয়ে যাবে এবং আমাকে ওখানে কোয়েশ্চেন করে দেবে আমি রিপ্লাই দিয়ে দেবো আনসার দিয়ে দেবো ঠিক আছে তাহলে আজকের মতো হয় এই অবধি যদি এর মধ্যে কোনো রকম যদি কোয়ারিস থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর ভিডিওগুলো তোমার যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে ব্যাস এই এদিকে তাহলে দেখাবেন নেক্সট ক্লাসে তখন পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো এবং প্র্যাকটিস করে যাবে